হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। শীতকাল পড়ে গেছে, আর এই শীতকালে আমাদের সব থেকে মেন যে প্রবলেমটা হয় সেটা হলো ঠোঁট ফাটা। আমাদের কম বেশি সবারই ধরতে গেলে এই শীতকালে কিন্তু ঠোঁট ফাটার সমস্যা দেখা দেয়। তো এই ঠোঁট ফাটার সমস্যা থেকে এই বছর শীতটা তোমরা কেমন ভাবে কাটাবে এবং এই সমস্যা থেকে তোমরা বেরোবে সেটাই কিন্তু আজকের আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তার জন্য একটাই রিকোয়েস্ট, তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবে না, ভিডিওটা খুব ছোট হবে বাট খুব ভালো হবে। আর চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে বলবে একটুখানি সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে আমার এইরকম সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও যখনই পোস্ট হবে তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা সেই ভিডিওগুলো সবার আগে দেখে নেবে। লিপ বামটা বানানোর জন্য আমি এখানে যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়েছি এবার আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করছি। আমি এখানে একটা বিট নিয়ে নিয়েছি, বিটটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে এটা আমি ছাড়িয়ে নিচ্ছি। তো বিটটা ছাড়ানো হয়ে গেছে, এই বিটের আমি হাফ নিয়ে নেব, নিয়ে সেটাকে গ্রেট করে নেব। তো আমি দেখো গ্রেট করে নিয়েছি বিটটাকে। এবারে আমি বিটটা যে রসটা আছে ওটা আমি আলাদাভাবে ছেঁকে নেব। আমি মোটামুটি এক চামচ মতো বিটের রসটা নেব। শীতকালে বিট সব জায়গায় অ্যাভেলেবেল, তোমরা এটা বাজার থেকে আরামসে কিনতে পারবে। তো আমি এখানে এক চামচ মতো বিট জুস নিয়ে নিয়েছি। এবারে আমি এটার মধ্যে নিচ্ছি এক চামচ মতো ভেজলিন। আমরা অনেকেই ভেজলিন শীতকালে ব্যবহার করি যাতে না ঠোঁট ফেটে যায়, বাট অনেকেই ভেজলিন ব্যবহার করলেও তারপরেও ঠোঁট ফাটে, বা ভেজলিন ব্যবহার করার পরে দীর্ঘদিন যদি আমরা ভেজলিন ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের ঠোঁটটা কালো হয়ে যায়। তো আমি এখানে ওই জন্যই ভেজলিনটা ব্যবহার করব, কিন্তু তার সাথে আরও অনেক কিছু দিয়ে এমনই একটা লিপ বাম তৈরি করব যেখানে আমাদের ঠোঁটটা তো নরম থাকবে, তার সাথে ঠোঁট ফাটা বন্ধ হবে এবং আমাদের ঠোঁটের উপরে যে কালচে ভাবটা আছে সেটাও কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। এরপর আমি নিয়ে নিচ্ছি এক চামচ মতো কোকোনাট অয়েল। আমি এখানে ভার্জিন কোকোনাট অয়েল নিয়েছি। তোমাদের কাছে যদি ভার্জিন কোকোনাট অয়েল না থাকে তাহলে কিন্তু তোমরা নর্মাল যে প্যারাশুটের কোকোনাট অয়েল বা যে কোকোনাট অয়েল তোমরা ইউজ করো সেটাও কিন্তু তোমরা এখানে ইউজ করতে পারবে। তারপরে নিয়ে নিচ্ছি আমি দুটো ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুলটা আমি এখানে এই জন্যই নিচ্ছি যাতে এই জিনিসটা অনেকদিন পর্যন্ত স্টে করা যায়, খুব তাড়াতাড়ি যাতে নষ্ট হয়ে না যায়। আর কোকোনাট অয়েলও কিন্তু আমাদের লিপটাকে একদম সফট মোলায়েম করে রাখবে, সেই জন্য আমি এখানে কোকোনাট অয়েল ব্যবহার করেছি। এবারে এই কটা জিনিস আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করতে 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 দেখবে এটা কিন্তু খুব সুন্দর একটা জেল ফর্মে চলে আসবে। ভেজলিনটা কিন্তু মনে হবে যেন যে মিশিয়ে গেছে, বাট তারপরেও তোমাদেরকে বলবো তোমরা কিন্তু খুব ভালোভাবে ভেজলিনটাকে মেশাবে, তখন ওটা মিশতে অনেকটা টাইম লেগে যায়, তো একটু তোমরা বেশিক্ষণ টাইম নিয়ে ভালোভাবে মিক্স করবে। তৈরি হয়ে গেছে আমার লিপ বাম। এই লিপ বামটাকে এবারে আমি একটা পরিষ্কার কাঁচের কন্টেনারের মধ্যে রেখে দেব। এটাকে তোমরা মিনিমাম 15 দিন মতো তোমরা কিন্তু এটা ইউজ করতে পারবে এবং এটা তোমরা ফ্রিজে রেখে ইউজ করবে, তাহলেই কিন্তু তোমাদের এই জিনিসটা অনেক দিন পর্যন্ত থাকবে। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে আর এই রেমেডিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর আশা করছি এটা তোমরা যদি বাড়িতে ট্রাই করো তাহলে কিন্তু এই বছর শীতে তোমাদের এই সমস্যা থেকে একদম মুক্তি পেয়ে যাবে আর তোমাদের খুব ভালোও লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টসে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর তোমরা যদি বাড়িতে বানাও সেটারও একটা পিকচার দিতে কিন্তু আমাকে ভুলবে না। তো আজকে মতো তোমাদের সাথে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।